বিরোধী দল কি বলছে, তারা বর্তমানের যে জমিদারি শাসন তার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রস্তাব করছে। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কি অবদান তারা রাখতে পারে সেটা নিয়ে এগিয়ে আসা উচিত ছিল। বাংলাদেশে আজকে যেভাবে যেই ক্ষমতায় যায় সেটা একটা জমিদারি হিসেবে প্রতিষ্ঠা করে, মরুষি পাট্টা কায়েম করে, এইটা বন্ধ করার জন্য আমাদেরকে এই সংস্কারে যেতে হবে। এই সরকার যে একচেটিয়া ক্ষমতার জায়গায়, সেখানে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি পরপর হতে পারবেন না। এবং আমরা বলেছি যে স্থানীয় সরকার এবং এই যে আমাদের পার্লামেন্টারি সংসদীয় সরকারের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জোনায়েদ সাকি যেটি নিয়ে আলোচনা করছিলাম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু যেটি বললেন যে আদর্শিক দ্বন্দ্ব যেখানে থাকে ফল সেটি হয় না, অর্থাৎ বলতে চাচ্ছেন তিনি বিএনপির সঙ্গে মিলে আপনাদের যে জোট বা যে সমমনা নিয়ে আন্দোলন সেই আন্দোলন দেখুন। প্রথম বিষয়টা একটু পরিষ্কার করা দরকার যে আমি তো গণসংহতি আন্দোলন করি। আমার ঠিক আমাদের দল সম্পর্কে কতটা মানে খোঁজ খবর দাদার কাছে আছে আমি জানি না। তো গণসংহতি আন্দোলন পলিটিক্যাল পার্টি হিসেবে যদি গঠিত হয়েছে 2002 সালে 29শে আগস্ট, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তখন একটা আন্দোলনের মঞ্চ ছিল। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের তৃতীয় সম্মেলনে এটা রাজনৈতিক দল ঘোষণা করি 2015 সালের নভেম্বরে। তারপরে আমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি 2017 সালের 30শে ডিসেম্বর। যদিও বর্তমান সরকার আমাদের নিবন্ধন, তাদের প্রভাবে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন, এই যে কথাটা কোর্টে গিয়েছি, কোর্টে এটা বিচারাধীন আছে, আপিল বিভাগে আছে, হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি আমাদের নিবন্ধন দেওয়ার জন্য। যে ওইটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে এইটা যে আমরা 15 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করেছি যে বাংলাদেশের গণমানুষের স্বার্থের যে রাজনীতি, যেটা আমাদের দেশে গণমানুষের সংগ্রামের অন্যতম পুরোধা নেতৃত্ব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে ঐতিহ্য তৈরি করেছেন সংগ্রামের, সেই ধারায় তারই পথ নির্দেশনায় আমরা বাংলাদেশে গণমানুষের স্বার্থের পক্ষে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশের মানুষের সংগ্রাম, সারা পৃথিবীর মানুষের সংগ্রামের কাছ থেকে তাদের চিন্তা আদর্শ যেখানে যতটা আমরা নিতে পারি আমাদের সংগ্রামকে সমৃদ্ধ করার জন্য সেটা আমরা নিয়ে থাকি। এখন উনি ওনার ধারণা আমার উপর চাপাচ্ছেন, যার আর হয়তো আমার জায়গায় আরেকজনকে কল্পনা করছেন কিনা সেটা আমি উনি ভালো বলতে পারবেন। আমি যে জায়গায় আসতে চাই যে দেখুন, আমরা যে কথাটা পরিষ্কার করে কেন আমরা 31 দফায় এসেছিলাম, যে আমরা প্রথমে বললাম 39টা দল, যার মধ্যে বিএনপি আছে, গণতন্ত্র মঞ্চ মানে যার একটা অংশীদার দল আমরা, অংশী কী বলে অংশ আমরা, এর বাইরেও আরও অনেকগুলো রাজনীতি, আমি নাম করলে সময়টা যাবে, এর বাইরে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, তারা কিন্তু আমাদের এই যুগপথ আন্দোলনের 39টি দলের মধ্যে নাই, এর বাইরে তারা আছেন, বাম জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। আর আবার এদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ আরও বেশ কয়েকটি ইসলামী দল, তারাও আন্দোলন করছে। প্রত্যেকেই একটা কথা বলছেন যে তারা ভোটাধিকার চান, দলীয় সরকারের সুষ্ঠু নির্বাচন সম্ভব না, ফলে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে, যে যার মতো করে ভাষায় একটা বিষয়টা বলেন। এখন এখানে কেন আমরা এই যে বিভিন্ন আদর্শ মত পথ পার্থক্য সত্ত্বেও দলগুলো যে এক কাতারে প্রায় একই দাবিতে আন্দোলন করছে, যদিও কিছু পার্থক্য আছে, পার্থক্য বলতে ভোটাধিকারের দাবিটি এক, বাকি আরও অনেক কিছু বন্দোবস্ত যেটা বললাম যে কী ধরনের পরিবর্তন সেগুলোর তো পার্থক্য আছে। এখন এটা করলাম যে এই এই যে এক কাতারে দাঁড় করানো, এটা কে করেছে? সরকার নিজে করেছে, ভোটাধিকার কেড়ে নিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছে। এখন আমরা যখন ভোটাধিকারের দাবিতে আন্দোলন করি, আমাদের শক্তি দিয়ে যেমন এই সরকারকে কাছ থেকে পুরোটা আদায় করা সম্ভব না, তেমনি হয়তো অন্যান্য দলও মনে করছে তাদের একক শক্তি দিয়ে সম্ভব না, যার ফলেই কিন্তু জনগণের একটা বৃহত্তর ঐক্য কীভাবে গড়ে তোলা যায়, এই যে ভোটাধিকার এবং গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলন, সেই জায়গায় আমরা একসাথে আছি। এর মানে হচ্ছে যে আদর্শিক পার্থক্য আছে, কিন্তু পার্থক্য সত্ত্বেও ন্যূনতম যে দাবিটি বাংলাদেশে এই মুহূর্তে একেবারে আবশ্যকীয় হয়ে উঠেছে, ভোটাধিকার, সেই জায়গাটার জন্য আমরা লড়াইটা করছি। এবং আমরা এই কথাটা বলছি যে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে 53 বছর প্রমাণ করেছে বিদ্যমান বন্দোবস্ত হবে না, যে কারণে আমরা নতুন বন্দোবস্ত 31 দফার কথা বলেছি। 31 দফার প্রচার কিন্তু জনগণের মধ্যে আছে, বহু জায়গায় আলোচনা হয়েছে, এবং স্পষ্টভাবে রাষ্ট্রের যে 4টি বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, সংসদ, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকার, এইগুলোর আমাদের গুণগত সংস্কার দরকার। আমরা সংসদের ক্ষেত্রে বলেছি আমাদেরকে এখানে 2 কক্ষবিশিষ্ট সংসদ করতে হবে, 70 অনুচ্ছেদ যেটা হাততলা এমপি তৈরি করে সেটা সংস্কার করতে হবে। আমরা বলেছি যে প্রপোর্শনেট যে
মানে একটা নির্বাচনী ব্যবস্থা রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশন তৈরি করতে হবে। আমরা বিচার বিভাগের ক্ষেত্রে পরিষ্কার করে বলেছি যে এই নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে সম্পূর্ণ আলাদা করে বিচার বিভাগকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, তাদের নিজস্ব সচিবালয় থাকতে হবে, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি বদলাতে হবে। তারপরে আমরা বলেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠান, তার মধ্যে নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো একটি, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেলের পদ, এগুলো যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে, অ্যাটর্নি জেনারেলের পদ, এইগুলো কিন্তু নিয়োগের অথরিটি কার কাছে থাকবে? আপনি খেয়াল করে দেখুন, ভারতের মতো দেশে, 75 বছরের গণতান্ত্রিক ঐতিহ্য যে দেশে, সেইখানে কিন্তু আজকে নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে তাদের সমস্যা তৈরি হলো। তারপর সুপ্রিম কোর্ট অর্ডার করলেন যে এটার অথরিটি আর সরকারের হাতে থাকবে না, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস তিনজনের সমন্বয়ে একটা কমিশন এই নিয়োগটা দেবে। তাহলে ডেমোক্রেসি তো একটা মানে কন্টিনিউয়াসলি এটাকে একটা বিকাশমান প্রক্রিয়া, এটার জন্য প্রয়োজনগুলোকে পূরণ করতে হয়। সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো যেহেতু দলগত দলদাস হয়ে যায়, সে কারণে আমাদের আমরা পরিষ্কার করে বলছি যে বাংলাদেশে এই দাবিটা কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের রায়ের বহু আগে আমরা তুলেছি 2006 সালে বাংলাদেশে এই দাবি আমাদের দলের দিক থেকে। তাহলে আমরা এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের অথরিটি বদলানোর কথা বলছি। 4 নম্বর হচ্ছে সরকার। এই সরকার যে একচেটিয়া ক্ষমতার জায়গায়, সেখানে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি পরপর হতে পারবেন না, এবং আমরা বলেছি যে স্থানীয় সরকার এবং এই যে আমাদের পার্লামেন্টারি সংসদীয় সরকারের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে। এই জায়গাগুলোর যে গুণগত সংস্কারের প্রস্তাব, আরও অনেক প্রস্তাব আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায়, কিন্তু এইগুলো হচ্ছে একটা ক্ষমতা কাঠামোগত সংস্কার, যেইটা বাংলাদেশে আজকে যেভাবে যেই ক্ষমতায় যায় সেটা একটা জমিদারি হিসেবে প্রতিষ্ঠা করে, মৌরসি পাট্টা কায়েম করে, এইটা বন্ধ করার জন্য আমাদেরকে এই সংস্কারে যেতে হবে। তাহলে এটা তো কোনো দল, এই প্রস্তাব যারা আজকে করছে তারা কি যে ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত করার প্রস্তাব করছে? এবং এইখানে আওয়ামী লীগের প্রস্তাবটা কি? আওয়ামী লীগও তো তার নিজস্ব প্রস্তাব করে, এগুলোই সবাইকে একেবারে হুবহু এটাই সব। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তাদের এই জায়গায় পৌঁছাবে তখনই একটা বন্দোবস্ত হওয়া সম্ভব। তাহলে আওয়ামী লীগ যে কাজটা করলো ছুঁড়ে ফেলে দিল, বললো যে এগুলো সব, ওই যে উনি যেমনটা বলেন, এগুলো সব ভুয়া দাবি বলে ওনারা এই জমিদারিটাকে প্রতিষ্ঠা করলেন। কী জমিদারি? যেখানে কোনো ভোট নাই, যেখানে এইরকমভাবে খেলেন তারা যে খেলাতে গোল লাইনের পরেও বল ঢুকাতে রেফারির ধাক্কা লাগে। এইরকম পরিস্থিতি আমরা বারবার বলতে থাকবো, কারণ হচ্ছে বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর অন্যায় চলছে, শাসনের অন্যায়, এই জায়গাটা আমাদেরকে বদলাতেই হবে। এখন আপনি আমাদেরকে বিএনপির ডামি বলতে পারেন, আপনি আমাদেরকে আবার প্রকৃত ডামি ইত্যাদি বলে আপনার নিজের কথার মধ্যেই সবিরোধিতা আছে। আমরা পরিষ্কার করে, আমরা কারো ডামি নই, আমরা বাংলাদেশে আমাদের নিজেদের দলের যে রাজনৈতিক আদর্শিক অবস্থান সেই জায়গা থেকে রাজনীতি করছি, এবং আমরা গণতন্ত্র মঞ্চ, আমরা একটা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি 6টি দল, এবং আমরা এখন অন্যদের সাথে সুনির্দিষ্ট পয়েন্টে ভোটাধিকার এবং তার আবশ্যকীয় শর্ত হিসেবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংবিধানিক কাঠামোর সংস্কার, এই প্রসঙ্গে আমরা একটা আন্দোলন করছি। এই আন্দোলন বাংলাদেশের জন্য অপরিহার্য। এখন এগুলো নিয়ে তর্ক ওনারা করতে পারেন, আমি সেই সুবাদে হয়তো বাংলাদেশের মানুষের সামনে আবারও স্মরণ করে দেখলাম যে বিরোধী দল কী বলছে, তারা বর্তমানের যে জমিদারি শাসন তার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রস্তাব করছে। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কী অবদান তারা রাখতে পারে সেটা নিয়ে এগিয়ে আসা উচিত ছিল। সেটাই হতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের জন্য একটা ডিগনিফাইড লেগাসি, কিন্তু সেই ডিগনিফাইড লেগাসির দিকে তারা নাই। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন 2014, তারা নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন 2018, এবং ডামি নির্বাচন 2024, এইটা দিয়ে গর্ব করছে, ইহাই নাকি গণতন্ত্র? এর নাম যদি ওয়েস্টমিনিস্টার, এর নাম কোনো মিনিস্টারই বলেন, এর মতো মানে লোকে হাসা ছাড়া আর কিছুই এগুলো।